আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো অনেক দিন ধরে ভিডিও দেইনি, রাফিয়া ভীষণ অসুস্থ ছিল, সেজন্য আলহামদুলিল্লাহ কালকে থেকে একটু এখন সুস্থ। তো আজকে ভিডিওটা দিতে বাধ্যই হলাম আর কি। এই যে রাস্তার কীরকম অবস্থা দেখতেই তো পাচ্ছেন, আমার বিল্ডিংয়ে নিচে এই অবস্থা। যদিও আলহামদুলিল্লাহ আমাদের বিল্ডিংটা বাড়িয়ালা অনেক উঁচা করেই বানিয়েছে, যার কারণে আর কি বিল্ডিংয়ে পানি ঢোকে না, বাট একটু গেটের মধ্যে তো চলে এসেছে পানি, দেখতে পাচ্ছেন। তো রাস্তায় এই যে আরও এক হাঁটু পানি হয়েছিল, আস্তে আস্তে পানিগুলো কমে যাচ্ছে। আর আমাদের বিল্ডিংটা উঁচা হওয়ার কারণে আমাদের এই পাশটাতে অনেক আগেই পানি এই যে নামে গিয়েছে, অনেকটাই নামে গিয়েছে। আর ওই পাশগুলোতে তো এখনও অনেকগুলো পানি আছে, সবাই ডুবে যাচ্ছে। আর ওই পাশে তো দেখছি বাচ্চারা একদম সাঁতার কাটতেছে, এত পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে মুষলধারে বৃষ্টি হচ্ছিল অনেকটাই। দুপুরে 3:30 থেকে বৃষ্টিটা শুরু হয়েছিল, প্রায় 5:30 পর্যন্ত একদম মুষলধারে বৃষ্টি হলো। তারপরে এই তো দেখতেই পাচ্ছেন সারাটা রাস্তা পানি, একদম কি একাকার অবস্থা। ধীরে ধীরে পানিগুলো নেমে যাচ্ছে, এই তো বাসা বাড়িগুলোর মধ্যেও পানি ঢুকেছে। এমন না যে সব বাসা বাড়িগুলোই উঁচু উঁচু যে পানি ঢুকবে না, সব বিল্ডিংয়ের মধ্যেই পানি ঢুকেছে। যাই হোক, আল্লাহ হাফেজ।